কেন্দ্রীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজর বিরুদ্ধে সমগ্র নামনি অসমত কংগ্রেস জেলা সমিতির উদ্যোগত তিন ঘণ্টার সত্যাগ্রহ আন্দোলন পালন। বিজেপি সরকার বিরোধী স্লোগানেরে পরিবেশ করলে উত্তাল। সমগ্র ভারত তথা রাজ্যসমূহ আগন্তুক লোকসভা নির্বাচনের প্রাক্ষণত ভারতীয় জনতা পার্টি চমুকই বিজেপি দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব আর কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে পুনরায় নিজ শাসন ক্ষমতা লাভের স্বার্থত দেশের বিরোধী দলের নেতাসকলক আর শেহতীয়ক কেন্দ্রীয় কংগ্রেস দলের শীর্ষ নেতা তথা সাংসদ রাহুল গান্ধীক সাংসদ পদ খারিজ করে জেল হাজুত প্রেরণ করা চক্রান্তমূলক রাজনীতির বিরুদ্ধে আজি সমগ্র দেশের উত্তর পূর্বাঞ্চল তথা কংগ্রেস দলে তিন ঘণ্টার সত্যাগ্রহ আন্দোলন পালন করে প্রতিবাদ সাব্যস্ত করে। মূলত নামনি অসমতো বঙাইগাঁও, বরপেটা, বাক্সা, চিরাং, কোকৰাঝাৰ, ধুবুরী, গোয়ালপাড়া আর দক্ষিণ খালমারা জেলাতো জেলা কংগ্রেস কমিটির উদ্যোগত মহামানব মহাত্মা গান্ধী বেদীর সন্মুখত তিন ঘণ্টার অবস্থান সত্যাগ্রহ পালন করে প্রতিবাদ সাব্যস্ত করে। আর বিজেপি দল আর সরকার বিরুদ্ধে বিভিন্ন ধ্বনি দি পরিবেশ উত্তাল করে তোলে। একদরে বঙাইগাঁও জেলা কংগ্রেস কমিটির সভাপতি আবুল কাসেমর উদ্যোগত প্রায় 500+ নেতা কর্মীর সমর্থকে জেলা কার্যালয়ের রাজীব ভবনের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে বলে বাতরিট প্রকাশ। উল্লেখ যে আজি ইয়ার প্রতিবাদত সমগ্র দেশতে মুঠ 700 জেলায় এই আন্দোলনের কার্যসূচী গ্রহণ করেছে। বঙাইগাঁওর প্রেস স্টপ রিপোর্টার আমি নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে আর উপদেশ কংগ্রেস কমিটির আহ্বানত আজি ভারতবর্ষর প্রত্যেকটা রাজ্যর রাজধানীত আর ভারতবর্ষর 700 জেলার হেডকোয়ার্টার আজি কংগ্রেস কর্মীসকলে এনেক শান্তিপূর্ণভাবে সত্যাগ্রহত আমি বহিছো। কারণ আমি দেখিছো যে আমার নেতা আজি রাহুল গান্ধী ডাঙরিয়া ষড়যন্ত্রমূলকভাবে সাংসদ পদ বিজেপিয়ে খারিজ করেছে আর এইটো একমাত্র আদানির বিরুদ্ধে মাত মাতার কারণে সাংসদত কণ্ঠ রোধের একটা প্রচেষ্টা বলে আমি এই গণ্য করছো। আর আজি দেখিছে যে সমগ্র ভারতবর্ষর প্রত্যেক একটা বিরোধী রাজনৈতিক দল হোক আর রাইজ হোক এই বিজেপির এই সিদ্ধান্তর বিরোধিতা করে মাত মাতি আছে। আর ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যেতালেকে এই সাংসদ পদ যে খারিজ করেছে এই আমি কেউ মানি নলও। আর আজি আমি সত্যগ্রহ আন্দোলন করছো, ইয়ার পিছতো আমি আর ভয়াবহ আন্দোলন ইয়ার বিরুদ্ধে গড়ে উঠাম। কারণ আজি রাহুল গান্ধী ডাঙরিয়ার কি অপরাধত সাংসদ পদ খারিজ করেছে? আদানির বিরুদ্ধে সাংসদত মাত মাতিছিল, আজি আদানির কোম্পানিত আজি কোম্পানিত 23,000 কোটি টাকা আজি কোনো হিসাব নহা কলার টাকা কোম্পানিত কেনেকৈ আহিল সেই কথাহে সুধিছিল রাহুল গান্ধীয়ে। আজি ডিমনিটাইজেশনে কক, আজি GST কক, আজি বিভিন্ন ধরনের রাইজর হকে মাত মাতি আহা বলে আহিছে রাহুল গান্ধী বিভিন্ন সময়ত। আর তারে প্রতিশোধ মূলকভাবে আজি বিজেপির ষড়যন্ত্রমূলকভাবে রাহুল গান্ধীর কণ্ঠ রোধ করেছে।